অন্তর্জালের জগতে বহুল পরিচিত যোগাযোগ মাধ্যম ফেসবুক অন্তর্গত যোগাযোগকে করেছে সহজতর, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রচারণার অন্যতম মাধ্যম এটি। ফেসবুকের মাধ্যমে পরিচয়, প্রণয়, বিয়ে হওয়া দম্পতির সংখ্যা কম নয়, ঠিক তেমনি ফেসবুকের দ্বারা প্রতারিত হওয়া তরুণ তরুণীর সংখ্যাও নেহাত কম নয়। ভালো এবং খারাপ দুটি দিকই আছে এর, কিন্তু ফেসবুকের দোষ দিয়ে বা লাভ কি? যখন ফেসবুক ছিল না তখন কি কেউ প্রতারণার শিকার হননি? হয়েছে। এমন একটি ঘটনা, প্রতারণা এবং প্রতিশোধ তুলে ধরবো আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের সময়ের গল্পের পর্বের নাম দহন। কিশোরী বিনীতার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় প্রদীপ নামে এক যুবকের সাথে। প্রদীপের সুমিষ্টি এসএমএস কিশোরী বিনীতার মনে প্রকট প্রভাব ফেলে। পরিচয় প্রণয় মরণিতে খুব একটা বেশি সময় নেয় না। ফেসবুকের মাধ্যমে চলতে থাকে তাদের প্রেম। কখন বললাম তোমাকে যে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন এখন গেলে আবার আসবো কখন? এডিক্টেড হয়ে গেছে পুরো ফেসবুকের উপর। কই, আমরাও তো ফেসবুক ইউজ করি, আমরা তো এমন করি না। রাখো, কিসের কমেন্ট এগুলা? এখন এখন এসব চলবে, চলো, লেট হয়ে যাচ্ছে, আসো। কি ব্যাপার, দুজন একদম সাজুগুজু করে কোথায় যাচ্ছ? শপিং এ যাচ্ছি, তোমাকে তো আর পাওয়া যায় না, তাই বিনীতাকে নিয়ে যাচ্ছি। শপিং? সারাদিন শুধু শপিং? আচ্ছা শোনো, আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সিরিয়াসলি? সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে, সারপ্রাইজ রেডি করো, আমরা বাড়ি থেকে খেয়ে এসে তোমার জন্য খাবার নিয়ে আসবে। এই দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাবছি তোমাদের জন্য এই সারপ্রাইজটাই দিব। মানে? মানে আমি তোমাদের জন্য রান্না করব, এই সারপ্রাইজটা দিব ভাবছিলাম। তুমি রান্না করবে? হ্যাঁ। তাহলেই হয়েছে, আজকে তো তাহলে বাইরে থেকেই খেয়ে আসতে হবে। কেন, আমার মতো একটা হ্যান্ডসাম স্মার্ট বাবুর্চি তোমাদের জন্য রান্না করবে, তোমাদের তো শুকরিয়া আদায় করা উচিত। আচ্ছা দেখবো না কি রাখতে পারো। শোনো, আমি চ্যালেঞ্জ করছি, আমার রান্না খেয়ে তুমি বলবে প্রতিদিন রান্না করতে। সিরিয়াসলি? সিরিয়াসলি, লেটস সি, চল। এই শোনো শোনো, তাড়াতাড়ি এসে কিন্তু। হ্যাঁ ওকে, বাই। Oh my god,
বিনিতা বারবার দেখা করতে চাইলেও প্রদীপ তা কৌশলে এড়িয়ে যাচ্ছিল। বিনিতাও তা মেনে নেয়, কিন্তু বিপত্তিটি ঘটে তখনই যখন প্রদীপ কাউকে কোনো কিছু না জানিয়ে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। কিশোরী মন প্রেমে গলতেও যেমন সময় নেয়নি, ঠিক তেমনি প্রথম প্রেমের শোকে কাতর হয়ে পড়ে বিনিতা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে পড়ে বিনিতা। কিন্তু প্রদীপ, সে কেন সকল যোগাযোগ বিচ্ছিন্ন? তুমি ভাইয়াকে প্লিজ কিছু বলো না ভাবি, প্লিজ, ও খুব ভালো ছেলে, আমাকে আর কিছুদিন সময় দাও প্লিজ ভাবি, প্লিজ, আমি ওকে ছেড়ে বাঁচবো না। হঠাৎ করে ও কয়েকদিন যাবৎ ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, হাসছে না, খেলছে না, দুর্বল হয়ে পড়েছে। আমি আসলে ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, গত এক সপ্তাহ ধরে তো কিছুই খাচ্ছে না, এইভাবে চলতে থাকলে তো সিরিয়াস অসুস্থ হয়ে যাবে। তুমি কিছু কেস করছো লাইক? না না, ওসব মনে হয় কিছু না। তুমি
আমি কাকে তারপরে রেজাকে একবার আসতে বলি, দেখি ডক্টর দেখাই কি বলেছে। একটা কথা শোনো, আমার কিন্তু বাবা মা কেউ বেঁচে নেই, একমাত্র আমি আর আমার বোন। সো তোমাদের আমার অনেক দায়িত্ব, টেক করা ও সব অভাব পূরণ করা, আর খেলা তুমি কি করছো না বুঝা। তুমি তো জানো আমি সবসময় ব্যস্ত থাকি, অফিসের প্রেশার। তুমি চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। তেমন কিছু না, একটু দুর্বলতা আর কি। তবে এখন যদি ব্যবস্থা না নেন সমস্যা হবে আর কি। অসুবিধা না, আমি এই মুহূর্তে যেটা করছি কিছু স্যালাইন আর ভিটামিন প্রেসক্রাইব করে দিচ্ছি। আচ্ছা, এগুলো চলতে থাকুক, আর এই সময়ের ভিতরে আপনারা ওনার খাওয়া দাওয়াটা একটা ব্যবস্থা করে দেন। এমনিতে কোনো টেস্ট টেস্ট লাগবে না তো? না কতটুকু লাগবে না, এগুলো চলুক আর খাওয়া দাওয়াটা ঠিক করুন। আচ্ছা ভাইয়া, ভাবি আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তাই তুই চুপ থাকতো, ডাক্তার এসেছে দেখছে, তোর এত কথা বলার দরকার কি? এই তুই মোবাইল নিচ্ছিস কেন? এখন মোবাইল নেওয়ার সময়, এখন ফেসবুকিং করার সময়, রাখ ফোন। আচ্ছা, আমি কিন্তু এখনো তোমার ভাইয়াকে কিছু বলিনি, তুমি যদি কথা না শোনো এবার আমি সত্যি সত্যি বলে দিব, তারপর বকা দিবে আর আমি কিচ্ছু জানি না। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপরেও না বলে পারছি না, তুমি কেন এরকম ছেলে মানুষই করছো? যে ছেলে আজকে আছে কালকে নেই, ফেসবুকে এখন আছে একটু পরে নেই, যোগাযোগ করছে আবার ব্লক মেরে দিচ্ছে, তুমি তার উপর কিভাবে ভরসা করতে পারো? শোনো বিনীতা, আমি তোমার থেকে বয়সে বড়, তোমার থেকে একদিন হলেও পৃথিবী বেশি দেখেছি, এইসব জিনিস মাথা থেকে ছেড়ে ফেলে দাও। আর তাছাড়া তোমার ভাইকে আমি এই সমস্ত ব্যাপারে কিছু বলতে পারবো না। প্লিজ ভাবি, তুমি না থাকলে আমি কার কাছে বলবো? ভাবি তুমি প্লিজ ভাইয়াকে ম্যানেজ করো, ও আমাকে খুব চায় সত্যি। ভাবি ও একটা প্রবলেমে পড়েছিল, তুমি একটু ভাইয়াকে বলো, বলো যে তোমার কোনো কাজিন এসছে, দেন পছন্দ হলে তারপরে সব কিছু। প্লিজ ভাবি, প্লিজ তাকে আসতে দাও, দেখো যদি পছন্দ হয়, তাকে না দেখে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়াতে একটা অবিচার হয়ে যায় না ভাবি? আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আসুক, আমি কথা বলে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাবি। Thank you.
পেটে পড়ছে। বুঝতে পেরেছি, আজকে প্রদীপ সাহেবের খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা শোনো, এই যে তোমার জন্য একটা চিঠি এসেছে, আমি আসছি। ভাইয়া যেহেতু কিছু জানে না, ওকে আর জানানোর কিছু দরকার নেই। ও জানে খুব কষ্ট পাবে, তুমি খুব আদরে বল না, আর আমি আছি তো তোমার সাথে। রিল্যাক্স। শোনো, আমি খাবার দিয়ে দিচ্ছি, খাবার খেতে আসুন, ভাইয়া ওয়েট করছে। সব ঠিক হয়ে যাবে, একটু ফ্রেশ হয়ে যাও। যখন ফাঁস নেয় তখন আপনি কোথায় ছিলেন মিসেস বর্ণালী? আমি ওকে সান্ত্বনা দিয়ে ওর জন্য খাবার রেডি করতে গিয়েছিলাম, তারপর বর্ণকে পাঠিয়ে যে বর্ণ বিনিতাকে ডেকে নিয়ে আসবে। তো বর্ণ যেই যা দেখলো, বিনিতার মোবাইলটা আমাদের লাগবে, আর সাথে ফেসবুকে ওই ছেলের আইডিটাও। সেন্ট্রি, যাওয়ার সময় বিনিতার গ্যাজেটগুলো সাথে নিয়ে যাবা। আর আমরা এখন উঠি, তদন্তের স্বার্থে হয়তো আপনাদেরকে ডাকা হতে পারে, কভার করবে। ইন্সপেক্টর সাহেব, আপনাকে একটা কথা বলি, বিনিতা কিন্তু আমার নিজের মেয়ের মতোই ছিল। ও আর বর্ণালীর মধ্যে কোনো তফাৎ ছিল না আমাদের সংসারে। এখন আপনার যা যা করা দরকার, যে কিলার যে ছেলেটার জন্য তাকে আজকে এই অবস্থা, তাকে অবশ্যই আপনার চেষ্টা করুন ধরার জন্য। আমাদের সব সহযোগিতা পাবেন আপনি। ইন্সপেক্টর সাহেব, আপনি যেভাবে পারেন খুঁজে বের করুন প্লিজ। আমাদের যত রকম সহযোগিতা আমরা করবো, বাট আমি আমার বোনের বিচার চাই প্লিজ। প্রদীপের প্রতারণা সহ্য করতে না পেরে বিনিতা আত্মহত্যার পথ বেছে নেয়। শোকে সন্তপ্ত পরিবার কিছুই বুঝে উঠতে পারছিল না। বিনিতার ভাবির দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ধারণা করে প্রদীপের প্রতারণার কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় বিনিতা। মিস্টার প্রদীপ, কেন, কিভাবে, কি কারণে আপনাকে এখানে আনা হয়েছে, প্রশ্নগুলো অবান্তর। আপনি শিক্ষিত, তাই আপনার সাথে আমাদের অ্যাপ্রোচ দিবেন, তা নাহলে আমাদের জিজ্ঞাসাবাদের ভাষা টোটালে পড়ে। বিনিতা হত্যার ব্যাপারে যা জানো সব সত্যগুলো, আর ইনভেস্টিগেশন করে যা পেয়েছি তাতে এটা নিশ্চিত, আপনার আইডি থেকেই বিনিতাকে প্রেমের ফাঁদে ফেলা হয় আর পরে আত্মহত্যার জন্য প্ররোচিত করা হয়। সো যা জানো আমাদেরকে সব খুলে বলুন। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। Thank you.
প্রদীপকে ধরতে সক্ষম হয় পুলিশ, কিন্তু প্রদীপের কি লাভ ছিল বিনিতার ক্ষতি করে? পুলিশ রহস্যের গন্ধ পায়, থানায় ডেকে পাঠায় বিনিতার ভাই বর্ণকে। কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসার মতো অবস্থা উদ্ঘাটিত হয় নির্মম এক প্রতিশোধের গল্পে। আমাকে পুলিশ দিয়ে এখানে ডেকে আনার মানে কি? কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, পুলিশ তো কারণ ছাড়া কোনো কাজ করে না বর্ণ সাহেব। তা বুঝলাম, কিন্তু আমার বোন মারা গেলে এতদিন পরে আপনি কোনো কিছু তদন্ত না করে আমাকে এখানে ডেকেছেন। আপনার বোনের হত্যার রহস্যের উদ্ঘাটনের জন্য আপনাকে এখানে ডেকে আনা হয়েছে। মানে মানে আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? পারেন পারেন মিস্টার বর্ণ, আপনি অবশ্যই পারেন। জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে চিন্তা করতে হবে আপনাকে। ফ্ল্যাশব্যাক? আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারছি না। আচ্ছা আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই, আপনি তো মিতি নামে কাউকে চিনতেন তাই না? হ্যাঁ, কিন্তু মিতির সাথে আমার কি সম্পর্ক? মিস্টার বর্ণ শুনুন, অপরাধ যেমনই হোক না কেন, কোনো না কোনো সময় সেটা অবশ্যই সামনে চলে আসে। এখানে অপরাধের কি দেখছেন, আর তার সাথে আমার কি সম্পর্ক? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি আমার বোনের হত্যার তদন্তের জন্য কি কি চান আগে সেটা বলুন, বাট অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি নই। আপনার বোনের হত্যার রহস্য উদ্ঘাটন করতে হলে মিতির ব্যাপারটা বলতেই হয় মিস্টার বর্ণ। বলুন আপনি কি জানতে চান। মিতির সাথে তো আপনার প্রেম ছিল, এরপর ব্রেকআপ হলো, আপনি আপনার বসের মেয়েকে বিয়ে করলেন, এরপর মিতি আত্মহত্যা করলো, এই টোটাল ব্যাপারটা আপনি আমাকে খুলে বলুন। আর তাহলেই আপনার বোনের আত্মহত্যার রহস্যটা আপনাকে খুলে বলতে পারবো। হ্যাঁ, মিতির সাথে প্রেমের সম্পর্ক ছিল, ওকে আমার বিয়ে করার কথাও ছিল। তুমি কি তাহলে চাকরিতেই আসো? আচ্ছা, আগে তো কখনো বলোনি। আজকে এমন একটা দিনই এসেছো তুমি, কেউ বাসায় নেই, পুরো বাসা খালি, আর ওর তো কি অবস্থা দেখছোই, বাবা গেছে নরসিংদি, খালার বাসায় কি যে করি। তুমি তো জানো আমি একদম ছুটি পাই না, সবসময় ব্যস্ত থাকতে হয়, তাই ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি, আর ইচ্ছাও করছিল খুব। ওয়েট, কিছু গোছাতে পারলাম না, কবে বিয়ে করবো, কবে সবকিছু করবো, তাই একটু টেনশন হচ্ছে। আচ্ছা শোনো, সব চাপ তুমি একা নিবে কেন বলো তো, আমি আছি না? হ্যাঁ তুমি আছো। তাহলে শোনো, বিয়ের পরে আমরা দুজনে মিলে দুটো ফ্যামিলিকে সাপোর্ট দিব, আমি সবসময় তোমার পাশে আছি, ট্রাস্ট মি। আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে, কিন্তু এমনিতেই তোমার উপর পুরো ফ্যামিলির একটা দায়িত্ব, তারপর আবার তোমার ছোট ভাই আছে, সব কিছু মিলে তোমার উপর একটা এক্সট্রা বার্ডেন হয়ে যাবে। শোনো, তুমিও তো ফ্যামিলির বড় ছেলে মা, তুমি যদি একাই সব চাপ নিতে যাও তাহলে তো তোমার জন্য প্রবলেম হয়ে যাবে, আর তোমার এত টেনশনের কিছু নাই, আমি আগে থেকে বিয়ের সব কিছু বুঝিয়ে রেখেছি।
কিভাবে? আমি একটু একটু করে টাকা জমিয়ে আমাদের বিয়ের সব গহনা বানিয়ে রেখেছি, আর ব্যাংকেও আমার কিছু সেভিংস আছে, আর বাসায় বলেছি যে তুমি সব করেছো। না কিন্তু এটা তো মিথ্যা কথা। শোনো, তোমার সম্মান বাঁচাতে যদি আমাকে সুইসাইড করতে হয় সেটাও আমি করব। তুমি শুধু তোমার বসকে পটাও যেন তোমার প্রমোশনটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখি চেষ্টা করব। ওকে, এখন এখান থেকে চলেন স্যার, আসেন। ও কিন্তু দেশেই ছিল, বাট ফর হায়ার স্টাডিজের জন্য তাকে আমি বিদেশে পাঠালাম। সে হ্যাজ ডান গুড, গ্রাজুয়েশন করে এসেছে, আল্লাহ দিলে তোমাদের দুবাই ফার্স্ট ক্লাস পেয়েছে সে, আর এখন আমার সাথে সে। আচ্ছা, যে ব্যাপারের কারণে তোমাকে আমি এমনি ডাকতাম, আমার অফিসের ব্যাপারে কিছু ডিসিশন নিয়েছি, এটা তোমাকে বলার খুব দরকার। কিছু প্রমোশন আমি করছি কিছু স্টাফদের, সেই প্রমোশনটা তোমাকে দিয়ে আমি স্টার্ট করবো, আর আমার অন্যান্য কর্মচারী যারা তাদের কিছু ইনক্রিমেন্ট হবে। স্যার থ্যাংক ইউ সো মাচ। আর এছাড়া যে বললাম যে ইনক্রিমেন্ট যে করবো যেসব এমপ্লয়ীদের, ওই লিস্ট আমি তোমাকে দেবো, তুমি একটা ফাইনাল চেক করে নিও। জি স্যার, অবশ্যই। বাট এতটুকু জেনে রাখো যে তোমার একটা প্রমোশন হচ্ছে, আর যা বলার সেটা পরে বলবো। আমি তাহলে উঠে আছি স্যার। আচ্ছা, ওকে। জানো আজকে না আমার মনটা খুব 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 ভালো। সেটা তো আমি তোমাকে দেখেই বুঝতে পারছি। কি কারণে তোমার আজকে মন খুব 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 ভালো আমাকে একটু বলা যাবে? অবশ্যই বলা যাবে। আমার বস গতকাল আমাকে প্রমোশনের একটা আভাস দিয়েছে। রিয়েলি? ও মাই গড, কি বলছো এসব? আমার তো আমি খুব এক্সাইটেড ফিল করছি। আর আমি চিন্তা করছি যে এই ফাঁকে আমাদের দুজনের বিয়েটা শেষ। কারণ আমার বস ওনার একমাত্র মেয়ে বিদেশ থেকে বাংলাদেশে আসা, উনি এত বেশি খুশি যে বলা যাবে না, তাই উনি কাউকে ইনক্রিমেন্ট দিচ্ছে, কাউকে প্রমোশন দিচ্ছে, এবং সেই প্রমোশনের ক্যাটাগরিতে আমি পড়ে গেছি। তোমার বস তো খুব ভালো মানুষ। অসম ভালো মানুষ। আর চিন্তা করছি যে এই সুযোগে বসকেও বিয়ের ব্যাপারটা জানিয়ে দিই। বুঝলাম, কিন্তু আমি কি জানতে পারি স্যার হঠাৎ করে এত তাড়াহুড়া লাগিয়ে দিল কেন বিয়ের জন্য? ভাল লাগছে না, মানে কেমন যেন লাগছে, বুঝছো? কেমন লাগছে মানে? মানে একা একা থাকতে ভাল লাগছে না। ভাবলাম যে সুযোগে তুই একটা গান আছে না, অবশ্য যদিও গানটা মেয়েদের ব্যাপারে বেশি যায়, ছেলের ব্যাপারে যায় না। তুমি আবার গানও জানো? হ্যাঁ। কি গান? আজকে আমি আপনাদেরকে সবাইকে আমার চেম্বারে এই কারণে ডেকেছি যে আমাদের খুবই একজন কর্মচারী, আপনারা সবাই জানেন অনেকদিন থেকে আছে, বর্ণ, তার কিন্তু আজকে বার্থডে, সেই বার্থডেটা সেলিব্রেট করবো। তার সাথে সাথে আরেকটা ভালো সুসংবাদ দিতে চাই, তাকে এখন থেকে যেহেতু আমার বয়স হয়ে গেছে, অনেকদিন থেকে আমি চাকরি করছি, ওদের সাথে এই ছেলেটাকে আমি সব দায়িত্ব দিতে যাচ্ছি আমার। আশা করি তোমরা তার সাথে কাজ করে ভালো লাগবে, সে আমাদের অনেক উন্নতি করেছে অসাধারণ দিকে। তারপরেও আমি আর একটা সারপ্রাইজ দিতে চাই, আমার যে একমাত্র মেয়ে আমার মা বর্ণালি, তার বিয়েটা আমি ফিক্স করতে চাচ্ছি। কি বলেন আপনারা? স্যার এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো? স্যার পারবে বাবা, পারবে, তুমি আমি জানি, আমি নই। Thank you.
জানি তুমি খুব হ্যাপি থাকবে। তুমি এখানে কেন এসছো? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বাট তুমি এখানে কেন এসছো? আরে কি আশ্চর্য, আজকে তোমার বার্থডে আর আমি আসবো না? দেখো অনেক অভাব অনেক কষ্টের পর আমি মাত্র সুখটা দেখতে পাচ্ছি। ওদিক দিয়ে বিনীতাও বড় হচ্ছে, চাকরিটা আমার আসলে খুব দরকার। কি করতে চাও? দেখো এই মুহূর্তে আমার বসকে না বলাটা খুব কঠিন, অনেক ইস্যু জড়িত এর সাথে। নো প্রবলেম। আমি 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 বুঝতে পারছি তোমার প্রবলেমটা, আমি বুঝি আমি বুঝি তোমার প্রবলেম। সারা জীবন তোমাকে সাপোর্ট দিয়েছি, আর বাকিটা জীবনও আমি তোমার সাপোর্টেই থাকতে চাই, আমি তোমার পাশে থাকতে চাই। আই মিন তুমি যা চাও তাই যেন হয়, এটাই আমি উইশ করি। ডোন্ট ওয়ারি, আমি তোমার পথে কখনোই বাধা দেব না। মিতির সাথে আমার কখনো যোগাযোগ হয়নি, আমি আসলে ওর সাথে আর কোনো যোগাযোগ রাখতেও চাইনি, কারণ আমি আমার ক্যারিয়ার নিয়ে ভেবেছি। বসের মেয়ের সাথে আমার বিয়েও হয়ে গেছে, তাই আমি বিষয়টা নিয়ে রাখাতেও চাইনি। কিন্তু আমি বুঝতে পারছি না আমার বোন হত্যার সাথে মিতির সাথে কি মিল। কি মিল দর্শক বিনীতা ও মিতির মৃত্যুর মধ্যে, তা জানতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে। সেদিন কি এমন ঘটেছিল, কি এমন তথ্য দিয়েছিল প্রদীপ পুলিশকে, যার জন্য বিনীতার ভাইকে থানায় ডেকে পাঠায় পুলিশ। চলো দর্শক, রহস্য সমাধানের দিকে এগোই। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি আমার বোন মিতি, আমার বোন একটা ছেলেকে অনেক ভালোবাসত, ছেলেটাও ওকে ভালোবাসত। ওদের বিয়ের কথা হচ্ছিল, মিতি বাবার সামর্থ্য বুঝে টিউশনি করাতো, ও টিউশনির টাকা জমিয়ে নিজের বিয়ের জন্য গয়নাও কিনেছিল। অবশ্য ছেলেটাও অনেক ভালো ছিল, ও মিতির জন্য অনেকগুলো শাড়ি কিনেছিল, শাড়ি পাঠিয়েছিল ওদের বিয়ে হবে। হাসি খুশি বলটা হঠাৎ ওই ছেলেটা অন্য একটা মেয়ে, আমার বোনটা অনেক কষ্ট পায় আমার। Thank you.
শুধু কষ্ট না, সুইসাইড করে তারপর থেকে এই ধরনের ছেলেদের প্রতি আমার একটা ঘৃণা, আমার একটা ঘৃণা জন্মায়। আমি চেয়েছিলাম তিনি তাকে ওরকম একটা কষ্ট দিতে, আপনি তার বোনের সাথে যা করেছেন সেও আপনার বোনের সাথে ঠিক একই কাজ করার পরিকল্পনা করে। এরপর পরিকল্পনা অনুযায়ী প্রদীপ আপনার বোনকে ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে ছলনা করে, আর এক সময় আপনার বোন এটা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। প্রদীপকে আমরা আত্মহত্যার প্রচোদনার দায়ে গ্রেপ্তারও করেছি। মিস্টার বর্ণ, প্রদীপ যদি অপরাধী হয়ে থাকে আপনিও কিন্তু সমান অপরাধী। আপনার ভুলের জন্য প্রাণদিত হলো দুটো নিষ্পাপ প্রাণকে, আর প্রদীপ হয়ে ওঠে অপরাধী। হ্যাঁ, আমি অন্যায় করেছি, বড় ভুল করেছি। মিস্টার বর্ণ, সরি বললে তো আসলে সব সমাধান হয় না। আইনের চোখে প্রদীপ অপরাধী, তার বিচার আইন করবে, আর আইনের সিদ্ধান্ত আপনাকেও মেনে নিতে হবে। অপরাধ আপনি সজ্ঞানে করুন আর অজ্ঞানে করুন না কেন, অপরাধী আপনি হবেনই। বসের সুন্দরী মেয়ে এসছে ভবিষ্যতের লোভে পড়ে বর্ণ মিতির সাথে যে প্রতারণা করেছিল তারই প্রাশ্চিত্য তাকে করতে হয়েছে তার বোনের জীবন দিয়ে। বর্ণের একটি ভুলের কারণে জীবন দিতে হয়েছে দুটি মানুষকে, ধ্বংস হয়েছে দুটি পরিবার। আত্মহত্যার প্ররোচনায় বাংলাদেশ দণ্ডবিধির 1860 প্যানেল কোর্টের 306 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি পায় প্রদীপ ও বর্ণ। দর্শক, জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে শুনে বুঝে নিন এবং আইনের প্রতি থাকুন শ্রদ্ধাশীল। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় নিচ্ছি আজকের সময়ের গল্প থেকে, দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ।